हेलो एवरीवन। अच्छा देखो, थामनेले देखले लेखा আছে ওসিএফ, আর ভিডিওটা ক্লিক করে দেখলে ওখানে জলের ফ্লো হচ্ছে, ঠিক আছে? এটাই তো ওপেন জেল ফ্লো। আর কি দেখো, একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের মধ্যে দিয়ে জলের ফ্লো হচ্ছে, আর এখানে একটা ছেলে যে অ্যাকচুয়ালি পিএইচডি করছে সে কিছু রিডিং নিচ্ছে, এই তো বুঝতে পারলে? এটাই কিন্তু ওপেন চ্যানেল ফ্লো, আর কিচ্ছু নেই। যদি প্র্যাকটিক্যালি এটা হচ্ছে কিভাবে সেটা বুঝে যেতে পারো, তাহলেই কিন্তু ওপেন চ্যানেল ফ্লোর সম্বন্ধে 100% আন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু আমি লাস্ট 2 বছর আইআইটি রুড়কির হাইড্রোলিক্স ল্যাবে এমটেক করার সুযোগ পেয়েছি কাজের মাধ্যমে, ফলে ওপেন চ্যানেল ফ্লো প্র্যাকটিক্যালি তোমাদের আমি কিন্তু ফিলিংস করিয়ে দিতে পারবো, ঠিক আছে? আজ পর্যন্ত কোনো সাবজেক্ট এরকমভাবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমি কেন, যারা ভারতবর্ষে টিউশনি করে, কেউ পড়াতে পারেনি, ঠিক আছে? এটা আমার কাজের অভিজ্ঞতা রয়েছে, আর একদম আমার ফিল্ডের জায়গা ওপেন চ্যানেল ফ্লো। আমার সম্পূর্ণ মাস্টার ডিগ্রি চলছেই ওর ওপর। দেখো থামনেলে চলে এলাম, থামনেলে লিখে রেখেছি ওপেন চ্যানেল ফ্লো ফর অল এক্সাম। আচ্ছা, এই অল এক্সাম কথাটা কেন লিখেছি? অল এক্সাম কথাটা লিখেছি কারণ তুমি যেই পরীক্ষাই দিতে যাও না কেন, সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক কলেজের লেকচারার বা গেট অ্যাসপারেন্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের অনেকগুলো পরীক্ষা হয়, কেএমসিতে হয়, কেএমডিএতে হয়, পিএসসি। এতদিন পর্যন্ত পিএসসি বলতো যে আমরা ফ্লুইড মেকানিক্স থেকে কোশ্চেন করব না, কিন্তু এখন পরীক্ষার আগে একটা কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে পিএসসি পরীক্ষার রেটিনের আগে আর কি। তো সেখান থেকে কিন্তু বোঝা গেছে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, ওপেন চ্যানেল ফ্লোটা কী জিনিস? নামই শুনিনি, ঠিক আছে? ওপেন চ্যানেল ফ্লো হচ্ছে ফ্লুইড মেকানিক্সকে দুভাগে অ্যাকচুয়ালি ভাগ করা যায়, ঠিক আছে? যেটা কলেজ লেভেল পর্যন্ত কিন্তু পড়োনি, একটা পাইপ ফ্লো, একটা ওপেন চ্যানেল ফ্লো। পরীক্ষার কোশ্চেন খুললে দেখবে ফ্লুইড মেকানিক্স থেকে মোটামুটি 7-8টা কোশ্চেন আসে, যার মধ্যে 70% কোশ্চেন কিন্তু এই ওপেন চ্যানেল ফ্লো পার্ট থেকে আসে। অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু প্রিপারেশন রেডি কিন্তু ফ্লুইড মেকানিক্সটা বোঝেন, এরকম আমাকে অনেক ফোন করে। তো সেই তাদের যাতে সমস্যার কিছুটা সমাধান করতে পারি এবং তাদের এটুকুন বলতে পারি, যদি এই পার্টিকুলার ক্লাস আমার কাছে করে নাও, নিজেরাই বলবে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম জলভাত হয়ে গেছে তোমাদের কাছে, ঠিক আছে? কারণ ডাক্তার আর কে বানশালের বই খুলে দেখবে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে উনি বুঝিয়েছেন। আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে বোঝাবো আর কি। আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যাবই না, কারণ আমি তো এমসিকিউ পরীক্ষার জন্য প্রিপারেশন করাচ্ছি, তো এমসিকিউ পরীক্ষায় তো আর নিউমেরিক্যাল অ্যানালাইসিস আসবে না ভাই। তো আমি প্র্যাকটিক্যাল যেটা আমি ল্যাবে শিখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? ফলে নলেজ কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরে স্লাইডে আমি লিখে রেখেছি ডেফিনেশন, টোটাল এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। এটুকুন বলতে পারি ডেফিনেশন কী সেটা তোমাকে আর কোনোদিন পড়তেই হবে না, তুমি পার্টিকুলার এই ভিডিওটা তুমি যদি খুব ক্লিয়ারলি বুঝে যাও, ঠিক আছে? এবার আসলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, টোটাল এনার্জি লাইন। দেখো তোমরা হয়তো ভয় পড়েছো যে টোটাল এনার্জি লাইন হচ্ছে ডেটাম হেড প্লাস প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড, এই তিনটের যোগফল। এই ছেলেটি কি করছে বলো তো? এই ছেলেটি এখানে দেখো একটা ভার্টিক্যাল রড রয়েছে, এই ভার্টিক্যাল রডের সাহায্যে ভেলোসিটি মেজারমেন্ট করছে। অ্যাকচুয়ালিও কিন্তু ভেলোসিটি হেড দিয়ে টোটাল এনার্জি লাইনেও মেজারমেন্ট করবে, ঠিক আছে? এখানে দেখো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, একটু জুম করে দেখাই হাইড্রোলিক, এই একটা টেস্ট রেজাল্ট। এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন এখানে দেখো লেখা রয়েছে 1 in 500 years ফ্ল্যাট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। এই পার্টিকুলার তোমার ট্যাবুলার ফর্মের সাহায্যে আমি তোমাদের যে কোনো এই পার্টিকুলার সাহায্যে তো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন বোঝাবো আর কি। টোটাল ফ্লুইড মেকানিক্সের ওপেন চ্যানেল ফ্লো পার্টটা এভাবেই বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটার সাহায্যে তোমাদের বোঝাবো। তাহলে এইভাবে যদি ফিল হয়ে যায় সাবজেক্টের সাথে, তাহলে আর কোশ্চেন অ্যান্সার করতে কী আছে আর কি? সোজা সোজা তো কিছু ফর্মুলা মনে রাখলেই করা যায়, যে ধরনের কোশ্চেন আসে আপ টু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা পলিটেকনিক কলেজের লেকচারার, ঠিক আছে, এইসব পরীক্ষাতে। আচ্ছা এর পরের স্লাইডটাতে যাই, দাঁড়াও স্লাইডটা আবার যাচ্ছে না দেখি, হ্যাঁ এই স্লাইডে এলাম। এর পরের ডায়াগ্রামটা কি বলতো, এটাও একটা আমাদের ল্যাবে আর কি তৈরি করা ডায়াগ্রাম, ঠিক আছে? এরকম মডেল তৈরি করি, মডেল তৈরি করে মডেল অ্যানালাইসিস আমরা এখানে করি, মডেল অ্যানালাইসিস করে করে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো করি, ঠিক আছে? তো এই মডেলটা তৈরি হচ্ছে, এখানে একটা ব্যারেজের মডেল দেখতে পাচ্ছ। ব্যারেজ বলতে তোমার, ব্যারেজ বলতে কী আসে প্রথমে মাথায়? দুর্গাপুর ব্যারেজ। তো দুর্গাপুর ব্যারেজের এটা ধরো একটা, এটা টু বে, একটা ফুল গেট আর দুটো হাফ গেট, ঠিক আছে? এটা টু বে, সেই টু বের মধ্যে কীভাবে ডিসচার্জ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে?
ডিসচার্জ বলতে আমরা এখানে সিডি বোঝাই আর কি, কোইফিশিয়েন্ট অফ ডিসচার্জ আর কি। তো দেখো এই গেটের নিচে দেখো ট্যাপার্ড পোর্শনের বেসটা, এই ট্যাপার্ড পোর্শনে আমি জানি না ছবিতে দেখা যাচ্ছে কি না, ট্যাপার্ডের নিচে এখানে দেখো কতগুলো হোল করা রয়েছে, কতগুলো পয়েন্ট করা রয়েছে। জুম করার পর হয়তো তোমরা বুঝতে পারবে, ক্লাসে তো পেন দিয়ে বোঝাবো সে সময় আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো বে, দুটো বের মাঝখানে দেখো কত তিনটে হোল রয়েছে, ঠিক আছে। এই হোলগুলো থেকে তুমি বুঝতে পারলে যেটা ডেটাম লাইন, এক একটা হোল আরেকটা হোলের থেকে কিন্তু কিছুটা এলিভেশন বেশিতে বা কিছুটা এলিভেশন কমে রয়েছে, ঠিক আছে। তার মানে এখান থেকে কিন্তু তোমার ডেটাম হেড কী জিনিস সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসলো স্যার প্রেশার হেড কী জিনিস, এর পরের স্লাইডটাতে আসো, এর পরের স্লাইডটাতে। এই স্লাইডটাও আমি আমার বন্ধু কৃষ্ণকান্ত দুর্গম বলে ও এক্সপেরিমেন্ট করেছিল, ঠিক আছে, ও এক্সপেরিমেন্ট করেছিল এবং দেখো এখানেও কী কাজ করেছিল। এখানে অলরেডি কাজ হয়ে গেছে আর কি, এখানে তো জলের ফ্লো হচ্ছে না, কাজ হয়ে গেছে। তারপরে আমি গতকাল গিয়ে ছবি তুলেছি এই মডেলটার। এখানে দেখো একটা তোমার প্লাইয়ের ওপর কতগুলো মেজারিং টিউব বসানো রয়েছে এবং মেজারিং টিউবের নিচে কতগুলো পাইপ রয়েছে, ঠিক আছে। এবং এখানে হলুদ রঙের দেখতে পাচ্ছ একটা হাইড্রোলিক স্ট্রাকচার, এই হাইড্রোলিক স্ট্রাকচারের একদম নিচের থেকে যাচ্ছে সেই পাইপগুলো। তার মানে ওই হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে যখন জল ফ্লো হবে তখন এই পার্টিকুলার জলের জন্য কোন মেজারিং টিউবে কতটা প্রেশার আসবে এটাই মেজারমেন্ট করা, এটাই তো প্রেশার হেড, আর কিছু নেই প্রেশার হেড সম্বন্ধে, ঠিক আছে। আর প্রেশার হেড সম্বন্ধে কিছু নেই। আর তোমাদের কি কি আছে, ভেলোসিটি। ওই প্রথম যেই ভিডিওটা, এই ভিডিওটা চালাচ্ছি না, এখানে কি দেখালাম একটা ছেলে ভেলোসিটি মেজারমেন্ট করছে। তাহলে তুমি ডেটাম পেয়ে গেলে, প্রেশার পেয়ে গেলে, ভেলোসিটি পেয়ে গেলে, তুমি টোটাল এনার্জি লাইন পেয়ে গেলে, ঠিক আছে। এবার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন তো একটা তোমার ট্যাবুলার ফর্মেই তোমাদের দেখিয়েছিলাম। এই একটা ভিডিও দেখো, এই একটা ভিডিও দেখো, এটা আরেকটা, এটা ওই যার বন্ধু বললাম ওই বন্ধুরই তোমার এক্সপেরিমেন্টাল ভিডিও, ঠিক আছে। এখানে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা এনার্জি ডিসিপিয়েটারের আর কি। এনার্জি ডিসিপিয়েটার কি আমাদের জানার দরকার নেই, আমাদের যেটুকুন সিলেবাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি অবধি। এখানে দেখতে পাচ্ছ যে জলটা রয়েছে, জলটা কিন্তু এটা আনস্টেডি, ঠিক আছে। এবার তুমি বলতে পারো স্যার স্টেডি ফ্লো আনস্টেডি ফ্লো এই মানেটা কি, এই মানেটাও ক্লিয়ার হবে সম্পূর্ণ ক্লাসের মধ্যে। তার মানে এই জলের মধ্যে এটুকুন তোমরা বুঝতে পারছো যে জলের মধ্যে একটা ঘূর্ণন হচ্ছে আর কি। এই প্রথম যেই ভিডিওটা তোমায় দেখালাম এটা হচ্ছে স্টেডি, ঠিক আছে, স্টেডি আনস্টেডি সব বুঝতে পারবে। এখানে দেখো এই ভিডিওটা একটু এগোক, এখানে দেখো এখানে সেই ঘূর্ণনটা কিন্তু নেই, এই ধরনের ফ্লোকে বলে স্টেডি ফ্লো। এবার স্টেডি আনস্টেডি তোমরা বুঝবে কি করে, স্টেডি আনস্টেডি এইভাবে আমরা ল্যাবরেটরিতে মেজারমেন্ট করি। এখানে দেখো দুটো ডায়াগ্রাম, এখানে একটি ছেলে, এটা লেফট যে ডায়াগ্রামটা ওপর দিকে, ওখানে কি দেখতে পাচ্ছ, এটা ছেলে একটা স্কেল নিয়ে এরকম একটা সুতো বাঁধা রয়েছে ওখানে মেজারমেন্ট করছে। ও অ্যাকচুয়ালি সকাল 7টা থেকে রাত্রিবেলা 8টা পর্যন্ত প্রত্যেক আধা ঘন্টা পর পর ও মেজারমেন্ট করছিল, ঠিক আছে, যে এই ডেপথে কোনো পরিবর্তন হচ্ছে কেন। এটা হচ্ছে স্টেডি ফ্লো। আবার তারপরের ডায়াগ্রামটা যেটা ডাউনে রয়েছে, সেখানে দেখো দুটো তিনটে সুতো ধরা আছে আর কি, ঠিক আছে। এবং একজন তার হাতেও কিন্তু তোমার ওরকম স্কেল রয়েছে, সে প্রত্যেকটা সুতোতে জলের হাইটটা মেজারমেন্ট করছে এবং তার সাহায্যে সে জলের প্রপার্টি অ্যানালাইসিস করার চেষ্টা করছে। আবার আমরা ভেলোসিটি কিন্তু এইভাবে একটা চ্যানেলের মধ্যে এরকম ভার্টিক্যাল রড ফিট করে এভাবে আমরা ভেলোসিটি মেজারমেন্ট করে থাকি। এই বিভিন্ন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি পড়া যায় না ওপেন চ্যানেল ফ্লো, এটুকুন কথা দিচ্ছি একটা কোশ্চেন মিস যাবে না, ঠিক আছে। এবং কোশ্চেন মিস যাওয়া বা কোশ্চেন পারা তো অনেক পরের কথা হয়ে গেল, ঠিক আছে, বা অনেক সোজা কথা হয়ে গেল কথা মতন, ঠিক আছে, তোমার বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হবে না। এবং আমি যদি, আমি এর আগেও ওপেন চ্যানেল ফ্লো ফ্লুইড মেকানিক্স যখন পড়িয়েছিলাম তখন তো এই এক্সপেরিমেন্টগুলো জানতাম না আমি নিজেই, ঠিক আছে, তাহলে কী করে পড়াবো। এবং এটা ভারতবর্ষে যারা টিউশনই করে কারোর পক্ষেই জানা সম্ভব নয়, কারণ কেউ এই পার্টিকুলার, কেউ বলতে যারা টিউশনই করে তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যক, আবার কেউ আমার ভিডিও দেখে বললো আরে আমি তো করেছি, তো আপনি কেন কীভাবে বলছেন যে কেউ করেননি, সাধারণত, ঠিক আছে, শুদ্ধ ভাষায় বলে দিলাম, সাধারণত তো প্র্যাকটিক্যালি কাজ করে না আর কি। তো তাদের সাথে তাদের পড়া যদি তোমরা বুঝে থাকো এবং আমার এই টোটাল কোর্সটা যদি করো, দেখবে একটা পার্থক্য আছে, ঠিক আছে, একটা হিউজ পার্থক্য, অল ইন্ডিয়া লেভেলে কথা বলছি, পশ্চিমবঙ্গ লেভেলে নয়। এবং কোনো ছোট থেকে ছোট কনসেপ্টও বুঝতে অসুবিধা হবে না, এই দায়িত্ব আমার। প্রথম ক্লাস হবে আগামীকাল দুপুরবেলা 3টে থেকে 6টা, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টার হবে। সেই ক্লাসের জয়নিং লিংক
আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব দুপুরবেলা দুটোর সময়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে জয়েন হতে যেতে পারো। এবার প্রথম ক্লাসটা করলে দ্বিতীয় ক্লাস যদি মনে হয় যে করবে, তাহলে দ্বিতীয় ক্লাসের আগে ফিজ দিয়ে ক্লাস করতে হবে। দ্বিতীয় ক্লাসও করলে ধরো দুটো ক্লাস করার পর তুমি বললে স্যার আমি পড়া বুঝলাম না, তুমি যে ফিজ দেবে আমি 100% তোমাকে ব্যাক করে দেবো। এই ভিডিওর মাধ্যমে বলছি, তো ইউটিউবে ভিডিওটা আপলোড করব, ঠিক আছে? ফলে কথা তো একটা দাম আছে, আরে আইআইটি থেকে পড়েছি, কথা তো একটা দাম আছে, ঠিক আছে? তো তোমাকে 100% পয়সা আমি ফিরিয়ে দেবো। কিন্তু আমি এটুকুন বলতে পারি প্রথম ক্লাস পড়েই তোমার এই আন্ডারস্ট্যান্ডিং হবে যে হ্যাঁ সব ক্লিয়ার হচ্ছে সাবজেক্টের, ঠিক আছে? এই ওপেন চ্যানেল ফ্লো করিয়ে নিই আমি। আরও এক মাস পর ফ্লুইড মেকানিক্স শুরু করব। ফ্লুইড মেকানিক্সের এক্সপেরিমেন্টাল ওয়ার্ক অলরেডি আমার চলছে, ওটা কমপ্লিট হয়ে যাবে আমার এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, তারপরেই আমি সাবজেক্টে হাত দেবো, ঠিক আছে? এই ব্যাপার, ঠিক আছে? থ্যাংক ইউ। এটা আমার মোবাইল নাম্বার, এটা আমার মোবাইল নাম্বার, তোমরা এই মোবাইল নাম্বারে ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কল না তুলতে পারি আমি কল ব্যাক করবো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এই পার্টিকুলার ভিডিওর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তোমরা অনেক ভয় তো মনে যে স্যার ফ্লুইড মেকানিক্স কঠিন, ওপেন চ্যানেল ফ্লো কঠিন, কথা দিচ্ছি সাবজেক্টটা ক্লাস করার পর বলবে এর চেয়ে সোজা সাবজেক্ট বলে কিচ্ছু নেই। থ্যাংক ইউ।